Hey guys, good morning. Welcome to my channel. Welcome to my new blog. Dabandigon, shobai ke mahashivratir onek onek shubhechha roilo. To onek onek bhalobasha bujhla. Are ha dha porche mane pula bar ay porche. To amra hon koi jam bondhu. Ekhon jabo amra jolpeshi. To jolpesh jam mane jol dharmani ka thik ache. To ei bhai to onek notun notun girlfriend paise ar ki. To girlfriend er dike jol dalbo ha. Kul dara niye dei debe. Kul dara mane ami ar shubho ha. To cholo tomar onek dekhai berise ekdom jolpeshe jay. বন্ধুগণ হালকা করে একটু পাম্পে ঢুকে গেলাম তো পাম্পে ঢোকার পরে এই যে আমাদের বন্ধুরা তেল ভরা ও তেল ভরা কমপ্লিট তো চলো এবার জলপেশ হ্যালো বন্ধুগণ আমরা মেলা রাস্তায় ঢুকে গেছি তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর কি তো গাইস আমরা চলে আসলাম জলপেশ মন্দিরে আর কি আর এই যে আমাদের শুভ ভাই আছে আর ওদিকে আমাদের অসীম ভাই যে স্কুটি পার্কিং করছে আর কি তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক আর ওখানে তো মানে যাই না মানে ক্যামেরা এলাও করবে কি না করবে আর মানে সবথেকে বড় কথা মানে গান চলছে ঠিক আছে তো চলো মানে যতটা পাওয়া যায় আমি ব্লগটা কন্টিনিউ করব বন্ধুগণ দেখো তো মানে কাকে সবথেকে বেশি ভালো লাগছে এই যে তো চলো বন্ধু এবার যাওয়া যাক ভিতরে হ্যাঁ আর দেখো মানে এই তো সেই গেটটা আর কি প্রথম গেট তো আমরা চলে আসলাম ভেতরে আর কি আর দেখো মানে ভেতরে মোটামুটি ভালোই ভিড় আছে ঠিক আছে আর দেখো মানে এদিক দিয়ে এরকম ভিড় এ দেখো আমাদের মাসি ঠিক আছে ভালো আছো বন্ধু ভালো আছো ভাই কোথায় ভাই ভাই এ ভালো আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক মানে মন্দিরের ভিতরে ভিড় দেখাতে যাইতে না আমার মাসি করে দেখা গেল আর কি তো যাই হোক মানে দেখতে পাচ্ছ আর কি কেমন ভিড় আর কি এখানে ঠিক আছে আর এদিকে দেখো মানে কতটা ভিড় তো সেরকম মানে ভিড় নেই আমরা এখন প্রথমে কি করবো আর কি ফোটা দিব ফোটা ঠিক আছে আমরা আইলাম হইছে মানে পূজা দিবেন দিকে তো এরাও পূজা না দিয়ে ঠিক আছে তার আগেই মানে এরে ওরে দেখে বেড়াই বেড়েছে গোটা মন্দির তো এই যে মন্দিরে হ্যাঁ মুখ খারাপ করে ঠিক আছে চল 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 গোটা মন্দির গুলো ঠিক আছে তা দেখে পুষায় না আর এত খালি মানে ওগুলো দেখবার নিয়ে আইছে পূজা তো দিব এরা না আসলে পোলা পান ঠিক আছে কপালে ফুটা দেওয়ার আগে মানে পূজা বলে দিবই না তো চলো মানে এই দাদু কাছ থেকে ফুটোটা দেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাও হচ্ছে ও দাদু এটা কি ফ্রিতে চলো বন্ধু অনেক আড্ডা দিলাম এবার টিকিট কাউন্টারে যায় টিকিটটা কাটি বুঝলা এই তো আমরা আই বললাম আর টিকিট কাউন্টারে আর কি এই যে আমাদের অসীম ভাই টিকিট কাটবে কিন্তু টাকাটা তো বোধহয় এই যে আমার কাছ থেকে নিবো মনে হয় ঠিক আছে ও মালিক কি শুভ ভাই নাকি দিদি দিদি এই তো সেই টিকিট ঠিক আছে আর মালিক আমাদের শুভ ভাই তো চলো আমাদের টিকিট নাও কমপ্লিট এবার মানে পূজা দেওয়ার নেই দাদা লাগে আর কি তো সব নিম ঠিক আছে তো আমরা আয় পড়লাম জিনিসপত্র নেওয়ার দোকানে আর কি দেখতে পাচ্ছি আর কি এখানে সবকিছু আছে ঠিক আছে একদম এ টু জেড তো এখান থেকে আমরা সব নিয়ে নিব নেওয়ার পরে একদম মন্দিরের ভেতরে তো চলো বন্ধু আমাদের ঘটনা কমপ্লিট এবার আমরা কই যাব পূজা দিম এবার পূজা দিম ঠিক আছে তো চলো আমাদের আর টিকিট দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এবার যাচ্ছি আমরা মানে লাইনের ভিতরে আর কি ভিতরে ব্যাপারটা হলো গাইস মানে ওখানে আমাদের ঠিক আছে ওখানে আমাদের ক্যামেরাটা মানে অফ করতে বললো যে এখানে ক্যামেরা এলাউ নেই তো যাই না মানে ভিডিও হয়তো ব্লক করতে পারবো না ব্যাপারটা হলো গাইস আমরা এবার মন্দিরের সামনে আয় বসে ঠিক আছে আর এদিকে ধর আমাকে বাইরে আসে আর কি চলো আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঢুকতেছি আর কি ঠিক আছে তো এই তো সেই গেট আর কি হর হর মহাদেব সরি সরি ভুল করে না ক্যামেরাটা অন হয়ে গেছিল কেউ কিন্তু কিছু কয়েও না হর হর মহাদেব হর হর মহাদেব চলো বন্ধুগণ আমাদের পূজা দেওয়া কমপ্লিট তো এই তো আমাদের ভাইরা আছে আর কি তো বন্ধুরা তুমি কি কথা বলে ঠাকুরের কাছে মানত করলো যাতে মানে চার পাঁচটা করে গার্লফ্রেন্ড পায় আর কি এই যে ও সেম ঠিক আছে আর আমি তো মানে ভেতরে ঢোকার পর পরে আর মানে ব্লগ কন্টিনিউ করা পারিনি সবাই একদম পুরো বোকা দিয়ে ছিল ঠিক আছে তো মানে পূজা দেওয়া তো কমপ্লিট তো এবারে আমরা আই পড়লাম এই যে পুকুর পাড়ের সামনে আর কি তো তার আগে না অনেকক্ষণ থেকে আমরা অনেক কিছু মানে চাপায় আসছিলাম তো এবার একটু খালি করতে হবে তার আগে এই যে আমাদের ভাই ও প্রসাদ নিয়ে আসছে ঠিক আছে তোর প্রসাদে কাজ করবো তো অসীম তোর প্রসাদ দেখে সবকিছু কাম হবে তো
এবার আমরা চলে আসলাম পুকুর পাড়ে আর কি দেখতে পাচ্ছ আমাদের ভাইরা হাত মুখ ধুচ্ছে তো চলো এবার আমি একটু হাত মুখ ধুই নেই ঠিক আছে তারপরে ওদিকে কথা হচ্ছে সাহেব আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো এবার আই বললাম একটা দোকানে আর কি খাইতে দেখতে পাচ্ছ আমাদের অসীম ভাই রাগ করছে আমাদের খাইবে এসে ঠিক আছে এদিকে আমাদের শুভ খাচ্ছে ও এবার আমারটাও চলে আসছে এই তো চলো পরে কথা হচ্ছে বন্ধুগণ ব্লগটা অ্যাকচুয়ালি অনেকটাই ছোট হয়ে গেল জানি তবে হ্যাঁ মেলার ব্লগ খুব শীঘ্রই আসছে একদম ধামাকাদার আর হ্যাঁ আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো পেজটা ফলো করো আর হ্যাঁ তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো এই হলো আমার ইনস্টাগ্রাম আইডি তো টাটা।